অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে 4 উইকেটে 239 রানের রেকর্ড করেছে রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 100 রান করেন হেলস ও রুশো। শুক্রবার চট্টগ্রাম জোহরামে চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে রংপুর রাইডার্সকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং ভাইকিংস। এর আগে 2013 সালের বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে 4 উইকেটে সর্বোচ্চ 217 রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে আবু জায়দ্রাহির শিকার হয়ে সাজঘরে ফেরেন ক্রিস গেইল। দলীয় 6 রানে গেইলের উইকেট হারানো রংপুর হেলস রুশোর ঝড়ো 50-তে রানের পাহাড় গড়ে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে 47 বলে 11টি 4 ও 5টি 6 সেঞ্চুরি পূরণ করেন রংপুর রাইডার্সের ইংলিশ ওপেনার। 17 রান করে সিকিন্দার রাজার বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন হেলস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি 6ষ্ঠ আসরে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন অ্যালেক্স হেলস। এর আগে চলতি আসরে প্রথম সেঞ্চুরি করেন রাজশাহী কিংসের ইংলিশ ওপেনার লরি ইভান্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে 62 বলে 9 চার ও 6টি 6 104 রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। বিপিএলে সবচেয়ে বেশি 5টি সেঞ্চুরি করেন ক্রিস গেইল। শুধু তাই নয়, রানের দিক থেকেও সবচেয়ে বড় ইনিংস খেলেন গেইল। 2017 সালে রংপুর রাইডার্সের ওপেনার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে 69 বলে 5টি 4 ও 18টি 6 সাহায্যে 146 রান করে অপরাজিত থাকেন। বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলে সেঞ্চুরি করেন ক্রিস গেইল, আমের শেজাদ, জনসন চার্লস, অ্যাভিন লুইস, ডোয়াইন স্মিথ, লরি ইভান্স ও অ্যালেক্স হেলস। 7 জন বিদেশির পাশাপাশি দেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে সেঞ্চুরি করেন সাব্বির রহমান রুমান, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফিস। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 6 রানে ক্রিস গেইলের বিদায়ের পর তিনে ব্যাটিংয়ে নামার রাইলি রুশোকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব শুরু করেন হেলস। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দ্বিতীয় উইকেটে 176 রানের রেকর্ড জুটি গড়েন হেলস ও রুশো। দলীয় 180 রানে হেলসের বিদায়ের পর চারে ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহির দ্বিতীয় শিকারে পরিণত হন এবিডি ভিলিয়ার্স। এরপর একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে বিপিএলের 15তম সেঞ্চুরি তুলে নেন রাইলি রুশো। 51 বলে 8 চার ও 6 ছক্কায় 100 রান করে অপরাজিত থাকেন তিনি।